জুলফিকার খুব ইন্টারেস্টিং একটা ছবি, কারণ এটা দুটো পৃথক নাটকের একটা কম্বিনেশন, জুলিয়াস সিজার এবং অ্যান্টনি ও ক্লিওপ্যাট্রা। সো এই এই দুটো শেক্সপিয়ারের এই দুটো বিখ্যাত নাটককে মিলিয়ে জুলফিকার তৈরি করা। বেশিরভাগ সময় যখন আমরা যে সমস্ত ছবির ফটোশ্যুট করি, নায়ক নায়িকা জড়াজড়ি করে, নায়ক নায়িকা বেশ প্রেম করে, নায়ক নায়িকার নানা রকম লুকস দিয়ে ছবি তোলা হয়। এখানে তো নায়িকার বড় অভাব এই ছবিটা, কারণ এখানে সবাই পুরুষ, মানে আমার অল ম্যান ফিল্ম। সো আমার মনে হয় এক গাদা ছেলে এই ছবিটায় আছে। আমি আছি, দেব আছে, পরম আছে, যিশু আছে, অঙ্কুশ আছে, হিউজ লট অফ ম্যান। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে প্রত্যেকটা শ্যুটের মধ্যে একটা জিনিসকে কমন ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে রিভলভার, বন্দুক, আর্মস। অ্যান্টনি ক্লিওপ্যাট্রার মধ্যে যে অ্যান্টনি, মার্ক অ্যান্টনি, সেই রোলটা আমি প্লে করছি। ইনফ্যাক্ট আমাদের এখানে এই রোলটাকে দুভাগে ডিভাইড করা হয়েছে, মার্কাস আর টনি। তো মার্কাস টাইম প্লে করছে আর টনিটা হচ্ছে পরমব্রত। আমার যে উইকটা ছিল, যে উইকটা খুবই বিখ্যাত হয়েছিল আর কি পরবর্তীতে, সুজিত মুখার্জির মাথা থেকে বেরিয়েছিল আইডিয়াটা, এরকম একটা উইক আমাকে দেওয়ার একটা আইডিয়া। তো ইট অ্যাকচুয়ালি ওয়াজ ভেরি কুল ইনিশিয়ালি, খুব সুন্দর ম্যাটি হেয়ার, রাস্টাফারিয়ান একটা চেহারা, বাট নিজেকে বেশ বব মার্লি মার্লি লাগছিল গোড়ার দিকে। তারপর যেটা হলো, আস্তে আস্তে যখন দিন এগোতে থাকলো আর কি, শ্যুট চলতে চলতে রোদে জলে ভিজে ওটা আস্তে আস্তে সনের দড়ির মতো আস্তে আস্তে পাকিয়ে যেতে থাকলো গোড়া জিনিসটা। খিদিরপুর ডক পার্ক সার্কাস এই অঞ্চলে শ্যুট করা, এবং ডকে এই প্রথমবার, এই ডকইয়ার্ডে প্রথমবার কোনো সিনেমা পুরোপুরিভাবে শ্যুট করা হলো, মানে কোনো বাংলা সিনেমা পুরোপুরিভাবে এই ডকইয়ার্ড এই অঞ্চলে শ্যুট করা হলো খিদিরপুরে। সেই দিক থেকে দেখতে গেলে জুলফিকার অত্যন্ত স্পেশাল একটি ছবি। জুলফিকারে অনেকগুলো গেস্ট অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং গেস্ট অ্যাপিয়ারেন্স আছে শ্রীজাতর, এটা কবি শ্রীজাতর অ্যাক্টিং ডেবিউ বটে। আমাদের বলা হয়েছিল যে ওই যেখানে আমরা ছোট ডিঙ্গি নৌকাটার উপর আবার উঠে আসছি, আমি, বুম্বাদা, দেব এবং কৌশিক সেন বাবান্দা, সেইখানটাতে আমাদের বলা হয়েছিল তোমার জাস্ট মানে নৌকাটা পাশটা ধরে থেকে জাস্ট জলের মধ্যে কয়েক সেকেন্ড ডুবে থাকো আর কি, তারপর অ্যাকশনে উঠে চলে আসবে। এবং গঙ্গায় যে অত স্রোত কোনো ধারণা ছিল না, আমরা যখন জলের মধ্যে নামতে গেলাম দেখলাম স্রোত আমাদের নৌকার তলায় টেনে নিয়ে চলে যাচ্ছে, আর আমি যেহেতু সাঁতার জানতাম না, প্রবল ভয় হয়েছিল যে এবার আমি তলিয়ে গেলাম। প্রচুর গল্প আছে জুলফিকারের, এবং সেসব গল্প যদি আস্বাদন করতে চান চোখ রাখবেন সঙ্গীত বাংলায়, 6টার সময় আসছে জুলফিকার।